প্রিয়াঙ্কা, তোমাকে এখানে দেখে আমি খুব খুশি। তাহলে আমরা আশাময়ী নারী অনুষ্ঠানটা শুরু করছি। আচ্ছা, তোমাকে এরকম লাগছে কেন? আশা করি তুমি অসুস্থ নও। না তেমন কিছু নয়, আমি একটু দুঃখে আছি। দুঃখ? কেন, কি হয়েছে? না সেটা আমি বলতে চাই না। আচ্ছা, তুমি বড়দিনের জন্য যে উপহারগুলি চেয়েছিলে সেটা পাওনি, তাই তো? ঠিক আছে, তুমি জিতেছ, আমি এটা মেনে নিলাম। আমি এমন একটা জিনিস পেয়েছি যা আমি পছন্দ করি না বা ব্যবহার করতে পারি না। আমি কিছু চকলেট পেয়েছি যা আমি খেতে পারি না, আমার শরীর খারাপ করে। তারপর আমি একটা শাড়ি পেয়েছি যেটা আমার পছন্দ হয়নি। ওহো, আমি যা শুনছি তা বিশ্বাস করতে পারছি না। কেন? উপহার দেওয়া কতটা চমৎকার সেটা নিয়ে তো আমরা গত সপ্তাহেই আলোচনা করলাম। হ্যাঁ, তাই উপহার অন্যদের দেওয়ার সময় আমার খুবই ভালো লাগছিল। কিন্তু তুমি কি মনে করো না যে উপহার গ্রহণ করার সময়ও তোমার একই মনোভাব থাকা উচিত? ঠিক আছে, আমি যখন উপহারগুলো পেয়েছি তখন আমি নিজেকে খুশি দেখিয়েছিলাম, আমি কাউকে অপমান করিনি। এটা এখনো দেখায় যে তোমার মনোভাবের প্রতি নজর দেওয়া প্রয়োজন। যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে, মানুষের বেড়ে গেছে বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে। আকাশ যেমন ছিল তেমনি আছে, জীবনকে ভুলে থাকে হায়, অর্থের লোভে আজ নানান পেশায়, পাগলের মতো সে নিজেকে জড়ায়, সময় এসেছে এখন মনকে ফেরাও, ওগো পথ হারা তুমি
হাতটি বাড়াও, যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও নাকো তাহারে, যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও নাকো তাহারে, মুক্তিদাতা তিনি পরিত্রাতা, এসেছেন সবার কাছে নিজেই যেচে, আকাশ যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে, আকাশ যেমন ছিল তেমনি আছে। আমরা নতুন বছর শুরু করার সাথে সাথে এটা বলতেই চাই যে এমন কিছু অভ্যাস আপনার থাকতে পারে যা আপনি পরিবর্তন করতে চান, বা এমন কিছু যা আপনি অর্জন করতে চান। আমি আপনার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আপনার পছন্দ হতে পারে। গত সপ্তাহে আমরা উপহার গ্রহণের আনন্দের চেয়ে উপহার দেওয়ার আনন্দের কথা বলেছিলাম। এটা সম্বন্ধে আপনার অনুভূতি কেমন? আমি অন্যান্য মহিলাদের সাথে এই বিষয়ে কথা বলার সময় দেখতে পাই যে আমরা বেশিরভাগই একই রকম অনুভব করি। আমরা উপহার গ্রহণের চেয়ে উপহার দেওয়া অনেক সহজ বলে মনে করি। উপহার গ্রহণ করা, এটা কি আশ্চর্যকর বিষয় নয় যে কেউ আপনাকে উপহার দেওয়ার জন্য যথেষ্ট চিন্তা করছে? আপনি বড়দিনে একটি উপহার বা একাধিক উপহার পেয়েছেন, সেই উপহারটি যাই হোক না কেন, এটি আপনাকে ভালোবাসার অনুভূতি দেয়, কারণ কেউ আপনাকে নিয়ে ভেবেছিল, এটাই যথেষ্ট। আপনি যখন আশ্চর্যভাবে কোনো একটি উপহার পান, তখন এটি আরও বেশি বিশেষ মনে হয় যখন এটি আপনার জন্মদিন, বড়দিন বা নতুন বছরের উপহার নয়। উপহার হল ভালোবাসার একটি প্রতীক, এবং আমি বিশ্বাস করি যে উপহার দেওয়া বা গ্রহণ করা একটি পরম্পরাগত বিষয় যা বেশিরভাগ ক্ষেত্রেই মানা হয়। কারো কারো ভালোবাসা দেখাবার ধরন হল কাউকে উপহার দেওয়া বা কার্ড দেওয়া অথবা চিঠি দেওয়া, এইটি তার ভালোবাসার ভাষা। আর এর মানে হল সে তখনই ভালোবাসা অনুভব করে যখন সেও উপহার পায়। সে কেমন অনুভব করবে যদি আমি তার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ না জানাই বা উত্তর না দিই? আমাকেও তার জন্য এই রকম ছোট ছোট ছবি বা চিঠি লিখতে হবে, তাহলে সেও ভালোবাসা অনুভব করবে। কিছু মানুষের জন্য ভালোবাসার প্রকাশ হলো উপহার দেওয়া বা নেওয়া, আবার কিছু মানুষ জড়িয়ে ধরে ভালোবাসার প্রকাশ করে, আর সেটি হলো তাদের ভালোবাসার ভাষা। আবার আমরা দেখি এমনও লোক আছে যারা আপনার প্রশংসা করে তাদের ভালোবাসা দেখায়, আবার অনেকে কাজের মাধ্যমে তাদের ভালোবাসা দেখায়, কেউ আবার আপনার সাথে বেশিক্ষণ সময় কাটিয়ে ভালোবাসা প্রকাশ করে, আর এই সব কিছুই হলো ভালোবাসা আদান প্রদানের ধরন। উপহার দেওয়ার ইচ্ছাই হলো ভালোবাসার কেন্দ্রবিন্দু। আর যদি আমাদেরকে কেউ কিছু দিচ্ছে, স্বামী বা স্ত্রী, পিতা মাতা, সন্তান বা বন্ধু, যেই হোক না কেন, আমাদের সেটা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে হবে। আমার একজন বন্ধু আমাকে বলেছিল, যদি আমি হৃদয় থেকে কারোর উপহার গ্রহণ না করি, তাহলে যিনি দিয়েছেন তাকে দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত করি। আপনি কি একজন ভালো উপহার গ্রহণকারী? আমরা কিছুক্ষণ চিন্তা করি যে আমরা ব্যস্ত মহিলা হিসাবে কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। আপনি চিন্তা করুন, আপনি অন্যকে কতটা দিয়ে থাকেন। আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যের যত্ন নিয়ে থাকেন, আপনি তাদেরকে খাবার, পোশাক ও প্রতিদিনের যত্ন সব কিছু দিয়ে থাকেন।
তার সাথে উৎসাহ ও ভালোবাসাও দেন। কিন্তু আপনি আপনার নিজের চাহিদাগুলি যেমন ভালোবাসা, যত্ন এবং উৎসাহ সম্পর্কে কেমন অনুভব করেন? আপনি কি মনে করেন যে আপনারও যত্ন নেওয়া অনেক মূল্যবান এবং আপনাকে ভালোবাসা ও উৎসাহিত করা প্রয়োজন? কিন্তু হয়তো আপনি এসব আপনার পরিবারের সদস্য থেকে পাচ্ছেন না, আর আপনি এতটাই ব্যস্ত সবারই যত্ন নেওয়াতে যে আপনি হয়তো কখনো এটি চিন্তাও করেননি, আর আপনারও মনেও হয়নি যে আপনি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত। বন্ধুরা, ঈশ্বর যেমন আমাদের প্রত্যেককে এই মৌলিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, তেমনি তিনি সেই ব্যক্তি যিনি আপনাকে সেই ভালোবাসা এবং যত্ন প্রদান করতে পারেন। হয়তো আপনি আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করতে পারেন অন্যদের দেওয়ার জন্য, এবং আপনার ভালোবাসা পাওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। নতুন বছর সবসময় একটি উত্তেজনাপূর্ণ সময়। যখন আমরা শেষ ক্যালেন্ডার পৃষ্ঠাটি উল্টাই, তখন আমাদের পুনরায় শুরু করার অনুভূতি হয়। চিন্তা করুন, আমাদের অনেককেই নতুন বছরের জন্য একটি নতুন ক্যালেন্ডার কিনতে হবে। তাই আমরা জীবনকে নতুন করে শুরু করার কথা ভাবি, খারাপ অভ্যেস ত্যাগ করি এবং ভালো কিছু তৈরি করার চেষ্টা করি। আমরা যতই বড় হচ্ছি, দিনগুলি ততই তাড়াতাড়ি কেটে যাচ্ছে, তাই না? আরেকটি বছর শেষ, 365 দিন চলে গেছে এবং আরও 365 দিন অপেক্ষা করছে আমাদের জীবনকে আমাদের সম্ভাব্য সেরা উপায়ে বাঁচার জন্য। প্রতিটি নতুন দিন নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ এবং অনেক পছন্দ দিয়ে পূর্ণ হয়। আমাদের জীবন হলো একটি আশ্চর্যজনক উপহার। শুধু আপনার চারপাশে সৃষ্টি সম্পর্কে চিন্তা করুন। ঈশ্বর মানুষকে ভালোবাসার জন্য এবং জীবনের রীতিগুলি উপভোগ করার জন্য দিয়েছেন। এমনকি যদি আপনি অসুস্থ হন বা দুর্ব্যবহার সহ্য করেন বা হতাশজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আশা করি আপনি এই সুসংবাদ শুনে খুব সান্ত্বনা পেতে পারেন যে একজন ঈশ্বর আছেন যিনি আপনাকে ভালোবাসেন। তিনি তার বাক্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভগ্ন হৃদয়ের নিকটবর্তী হবেন এবং যারা আত্মায় চূর্ণ তাদের রক্ষা করবেন। তিনি সেই ধরনের ঈশ্বর, সব সময় আপনাকে ভালোবাসেন যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন। তাই আজ আমি একটি বিশেষ উপহারের কথা বলতে চাই, যার নাম কৃতজ্ঞতা। এটি এমন একটি উপহার যা আমরা নিজেদেরকে দিতে পারি। আমার একজন বান্ধবী মায়ের কথা বলছি যে বলেছিল, আমি প্রায় বলে থাকি যে কিভাবে আমার মা সবসময় আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। আমি সর্বদা তার এই কথাটি মনে করি, এসো আমরা সদা কৃতজ্ঞ হই। আজ তিনি এই পৃথিবীতে নেই। যখন তিনি বেঁচে ছিলেন, তার নিজের যত্ন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং তখন ক্রমাগত কারোর সাহায্যের প্রয়োজন ছিল। তখনও তার মনোভাবের পরিবর্তন হয়নি। সমস্ত বেদনাদায়ক পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকার চেষ্টা করতেন আর দুর্বল কণ্ঠে দৃঢ় সংকল্পের সাথে বলতেন, আসুন আমরা সর্বদা কৃতজ্ঞ থাকি। কি কারণে একজন বৃদ্ধা মহিলা, যিনি শয্যাশায়ী, দুর্বল এবং কঠিন জীবনের শেষের কাছাকাছি, এই মনোভাব রাখেন? আমি জানি না এটা কি। এটা তার দৃঢ় বিশ্বাস ঈশ্বরের প্রতি। তিনি ঈশ্বরের ভালোবাসা এবং করুণা সম্পর্কে শুনেছিল। তিনি স্বীকার করেছিলেন যে তিনি একজন পাপী এবং তার ক্ষমার প্রয়োজন। তিনি তার জন্য ঈশ্বরের ভালোবাসাকে গ্রহণ করেছিলেন, এই বিশ্বাস করে যে তিনি তার পুত্র যীশুখ্রিস্টকে ক্রুশে তার জন্য মৃত্যুবরণ করতে পাঠিয়েছিলেন, যাতে তিনি
তার পাপের ক্ষমা পেতে পারেন। তাই সে তার পাপের জন্য অনুতপ্ত হয়ে যীশুখ্রিস্টকে তার জীবন দিয়েছে এবং তাকে তার ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে গ্রহণ করেছিলেন। তবে এটি তাকে তার জীবনের অনেক কঠিন পরিস্থিতি থেকে রেহাই দেয়নি। তিনি বিভিন্ন জীবনযুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছিলেন, অসুস্থতার সম্মুখীন হন। যাই হোক, এই সমস্ত পরীক্ষায় তিনি কখনো হাল ছাড়েননি। তিনি প্রার্থনা করতেন এবং সাহায্যের জন্য ঈশ্বরের কাছে বলতেন। তিনি বাইবেলে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে বাস্তব এবং ব্যক্তিগত হিসাবে গ্রহণ করেছিলেন। যখন আমরা তার বাক্যে বিশ্বাস করি, যা আমাদের আশ্বস্ত করে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যখন আমরা বিশ্বাস করি এবং ঈশ্বর আমাদের যা করতে বলেন তা করি, যেমন প্রতিটি পরিস্থিতিতে যখন কৃতজ্ঞ হতে শিখি, কিছু অনুভব করি আমাদের হৃদয়ে, বিশেষ করে যখন বিষয়গুলি কঠিন হয়, তখন তিক্ততা অনুভব করার পরিবর্তে আমরা আরও ভালো হয়ে উঠি, কারণ আমরা শিখি কিভাবে ঈশ্বরে বিশ্বাস করতে হয়। যখন লোকেরা আমাদের হতাশ করে, রেগে ওঠার পরিবর্তে আমরা আরও পরিপক্ক হয়ে উঠি, কারণ আমরা আমাদের শত্রুদের ক্ষমা করতে এবং ঈশ্বরের ভালোবাসায় তাদের ভালোবাসতে শিখি। আর এখন এটি একটি কঠিন কাজ, তাই না, যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে আপনাকে এবং আপনার সন্তানদের কষ্ট দেয়, তাকে ক্ষমা করা কঠিন, খুবই কঠিন। কিন্তু আমার মা তার জীবনের প্রথম দিকে এটি শিখিয়েছিলেন। তিনি ক্ষমা করতে পারেননি, কিন্তু ঈশ্বর তার মাধ্যমে ক্ষমা করতে শিখিয়েছিলেন। তিনি আমাকে অনেকবার বলেছিলেন যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে প্রভু তাকে যা সঠিক তা করার শক্তি দেন, এবং ঈশ্বর তার জন্য এটি করেছিলেন। আর তিনি এই রকম প্রভু, যিনি কখনোই আমাদের শক্তি এবং ক্ষমতা না দিয়ে কিছু করতে বলেন না। আমাদের কষ্ট এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও আমরা যখন আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করি, তখন তিনি নিজেই আমাদেরকে শক্তিশালী করবেন এবং উৎসাহিত করবেন। বাইবেল আমাদের বলে, প্রভুতে সর্বদা আনন্দ করো, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, পরিবর্তে সব কিছু সম্পর্কে প্রার্থনা করুন। আপনার যা প্রয়োজন তা ঈশ্বরকে বলুন এবং তিনি যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন। আপনি যদি এটি করেন, তবে আপনি ঈশ্বরের শান্তি অনুভব করবেন। আপনি খ্রিস্ট যীশুতে জীবনযাপন করার সময় তার শান্তি আপনার হৃদয় ও মনকে রক্ষা করবে। একটা বিষয় নিশ্চিত, আপনি এবং আমি দুর্ঘটনাক্রমে পৃথিবীতে আসিনি। ঈশ্বর আমাদের তার সাথে এবং তার জন্য আমাদের জীবনযাপন করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই পৃথিবী হলো এমন একটি জায়গা যেখানে ঈশ্বরের শত্রু শয়তান শাসন করে, সেই কারণেই এত পাপ এবং এত কষ্ট। বাইবেল বলে, ঈশ্বর আমাদের পরিত্যাগ করেননি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমরা যখন যীশুখ্রিস্টে বিশ্বাস করি, তিনি ঈশ্বরের পুত্র, আমাদের ত্রাণকর্তা, যিনি ক্রুশে আমাদের জন্য তার জীবন দিয়েছেন, শয়তানের শক্তি থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য, যখন আমরা তাকে ধন্যবাদ জানাই, তখন আমরা স্বাধীন হয়ে উঠি এবং অনন্ত জীবন লাভ করি। অনন্ত জীবনের উপহার এই জীবনের সমস্ত মন্দ এবং দুঃখ কষ্টকে ছাড়িয়ে যায়। তারপর যীশুখ্রিস্ট আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন,
হ্যাঁ, কেবল একটি প্রার্থনার দ্বারা আমরা তাকে পেতে পারি। এটা আমাদের উপর নির্ভর করে যেন আমাদের মন ও হৃদয়কে প্রভুর শান্তি এবং প্রয়োজনীয় শক্তি দিয়ে পূর্ণ করার জন্য আমন্ত্রণ জানাই। এই কারণেই আমি শুরুতে বলেছিলাম যে কৃতজ্ঞতা এমন একটি উপহার যা আমরা নিজেদেরকে দিতে পারি। আমার বান্ধবী মায়ের কৃতজ্ঞতা তাকে এমন একজন ব্যক্তিতে পরিণত করেছিল যারা তার সংস্পর্শে এসেছে সকলেই অনুপ্রাণিত হয়েছে। তিনি তার পরিবারের জন্য একটি অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন, বিশ্বাসের জীবন কৃতজ্ঞতার সাথে বেঁচেছিলেন। প্রভু যিশুই হল এই বিশ্বকে দেওয়া ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার, তাকে কৃতজ্ঞ চিত্তে আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। যখন আমাদের হৃদয়ে ঈশ্বর বসবাস করেন তখন আমরা আমার প্রিয় মায়ের মতো একই বিশ্বাসে অনুভব করব, একই পরম নিশ্চয়তা যে এই পরবর্তী 365 দিনে যাই ঘটুক না কেন, কোনো কিছুই আমাদের ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। সুতরাং প্রিয় বন্ধু, আসুন আমরা সর্ববিষয়ে কৃতজ্ঞচিত্ত হই।
আজ আমরা আশাময়ী নারী অনুষ্ঠানে বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া কতটা দারুণ বিষয় তা নিয়ে আলোচনা করছি। উপহার দাতা আমাদের কথা চিন্তা করে যা উপহার দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ চিত্তে ও কৃতজ্ঞতার সাথে আমাদের প্রতিটি উপহার গ্রহণ করা উচিত। এবং আপনি জানেন যে ঈশ্বর আমাদের এমনই দেখতে চান, তিনি আমাদের প্রত্যেককে বিশেষ উপহার, সব ধরনের উপহার দিয়েছেন এবং তিনি চান না যে আমরা এই সমস্ত জিনিসের সাথে জড়িয়ে পড়ি এবং দাতা প্রভুকেই ভুলে যাই। আমাদের সময় শেষ হয়ে আসছে, যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটি মিসড কল দিন। মিসড কল দেওয়ার নাম্বারটি হল 0444908129। এবং প্রার্থনা এবং অধিক জানার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার হল 9433497235 অথবা 9433803755। নতুন বছর আপনার শুভ হোক। শুভ নববর্ষ। নমস্কার। যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে, আকাশ যেমন ছিল তেমনি আছে। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন ললিতা মণ্ডল নদিয়া থেকে।